আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি শ্রীন তার সহকারী শিক্ষক কোচেকাচা একাডেমি প্রিয় শিক্ষার্থীরা আমি আজ তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর ইসলাম উন্নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় ইবাদত থেকে আজ আমি ইবাদতের আকিকার এই অংশটুকু তোমাদের সাথে আলোচনা করব তোমরা খেয়াল করে দেখো আকিকা আকিকা শব্দের অর্থ ভাঙা কেটে ফেলা আকিকা শব্দের অর্থ কী ভাঙ্গা কেটে ফেলা সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হেফাজত কামনায় আল্লাহর সব কুরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে তো এখানে আমরা দুটি কিন্তু প্রশ্ন পেয়েছি একটি হচ্ছে আকিকা শব্দের অর্থ কী আরেকটি হচ্ছে আকিকা কাকে বলে তা আকিকা শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা কেটে ফেলা আর আকিকা কাকে বলে সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হেফাজত কামনায় আল্লাহর ওয়াস্তে কুরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে আকিকা করতে হয় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আকিকা কেন করতে হয় আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে হয় আকিকা করা সুন্নত আকিকা করা কি আকিকা করা সুন্নত এতে সন্তান যেমন আল্লাহর রহমতে বালা মুস্তিফত বিপদ আপদ থেকে নিরাপদ থাকে তেমনি অনেক সব পাওয়া যায় সন্তানের আকিকা করতে হয় অবহেলা করা উচিত নয় হাদিস শরীফে আছে প্রতিটি নবজাত সন্তান আকিকার সাথে বন্দি তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করতে হবে তার নাম রাখতে হবে এবং তার মাথা মুন্ডন করতে হবে তাহলে এখানে বলা হয়েছে যে আঁকি কাজে করতে হয় এটা কেন করতে হয় আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে হয় আঁকি করা হচ্ছে সুন্নত এতে সন্তান আল্লাহর রহমতে বিভিন্ন বালা মুসিবত থেকে বিপদ থেকে নিরাপদ থাকে তেমনি অনেক সবও পাওয়া যায় তাই সন্তানের রাখিকার জন্য কি করা উচিত নয় অবহেলা করা উচিত নয় হাদিস শরীফে কিন্তু উল্লেখ আছে যে প্রতিদিনের নবজাত সন্তান আকিকার সাথে বন্দি তাই সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করতে হয় তার নাম রাখতে হয় এবং মাথা মন করতে হয় অর্থাৎ চুল কাটতে হয় রাসুল সাল্লাহ সাল্লাম নিজের আকিকা নিজেই করেছিলেন কি করেছিলেন নিজের আকিকা নিজেই করেছিলেন সন্তান জন্মের সপ্তম দিনে যদি কেউ অসমর্থ হয় তাহলে এটা পরে করলেও চলবে তিনি অন্যকেও আকিকা করতে উৎসাহ দিতেন সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম এখানে বলা হয়েছে যে সন্তান জন্মের কতদিন আকিকা করতম সপ্তম দিনে তবে চোদ্দ একুশ বা আঠাশতম দিনেও কিন্তু আকিকা করা যায় মুসলিম পিতামাতাকে সন্তান জন্মের সপ্তম দিনে চারটি কাজ করতে হয় কি চারটি কাজ করতে হয় সন্তানের সুন্দর ইসলামী নাম রাখা সন্তানের সুন্দর কি নাম রাখা ইসলামী নাম রাখা নাম শুনলেই যেন বোঝা যায় যে সে মুসলিম সন্তান মাথা কামানো কামানো মানে মাথার চুল কাটা মাথার মাথার চুলের ওজন পরিমাণ সোনা বা করা চুল কাটার পরে যে চুল হয় সেই চুলের ওজন পরিমাণ সমান সোনা বা রূপাদান করা আকিকা করা অর্থাৎ মানে কুরবানির সময় আমরা যে গৃহপালিত হালাল পশু কুরবানি দিয়ে সেরকম পশু তারা আঁকিকা করা আদায় নিয়ম কিভাবে আমরা আকিকা আদায় করব। ছেলে সন্তানের জন্য ছাগল ভেড়া দুমবার দুটি ছেলে সন্তানের জন্য কি সাগর অথবা ভেড়া দুমবার কয়টি দুটি অথবা গরু মহিষ বা উটের দুই ভাগ দুই ভাগ মানে তিন ভাগে দুই ভাগ এবং মেয়ে সন্তানের জন্য ছাগল ভেড়া দুম্বার একটি অথবা গরু মহিষ বা উটের এক অংশ আঁকে দিলে কিন্তু যথেষ্ট হবে অর্থাৎ তাহলে নিয়মটা কি হচ্ছে যে ছেলে সন্তানের জন্য দুটি আর দুটি ছাগল ও মেয়ে সন্তানের জন্য একটি ছাগল জবে করায় যথেষ্ট সামর্থ্য না থাকলে ছেলে সন্তানের জন্য একটি দেওয়া যাবে যদি কারো সামর্থ্য না থাকে তাহলে ছেলে সন্তানের জন্য কি করা যাবে একটিও দেওয়া যাবে যে সকল পশু দ্বারা কোরবানি করা যায় সে সকল পশু দ্বারা আঁকি করা যায় কোরবানির সাথে আঁকিকারও অংশীদার হওয়া যায় কুরবানির পশুর গোস্ত যেভাবে বণ্টন করা উত্তম আঁকিকার গোস্ত সেভাবে বন্টন করা উত্তম আঁকিকার পশুর চামড়াও গরিব মিসকিনদের দান করতে হয় আমরা কোরবানির সময় যে নিয়ম পালন করি সেই কোরবানির মতো করেও আঁকিকা দেওয়া যায় অর্থাৎ কুরবানির পশুর গোস্তু যেভাবে বন্টন করা হয় সেভাবে আকিকার গোস্তু বন্টন করা উত্তম আকিকার যে পশুর চামড়া আছে সেটাও মিসকিনদেরকে কি করতে হয় গরিব মিসকিনদেরকে দান করতে হয় তবে এই আকিকার অংশ থেকে কিন্তু আমরা কিছু প্রশ্ন পেয়েছি যেগুলো আমাদের পড়া খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকার সেটা আমাদের পড়তে হবে খেয়াল করে দেখো আমি প্রশ্নগুলো এখানে তোমাদের জন্য লিখেছি তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যেমন আকিকা শব্দের অর্থ কি আকিকা শব্দের অর্থ কী আকিকা শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা কেটে ফেলা আকিকা কাকে বলে সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হেফাজত কামনায় আল্লাহ রুয়াজতে কুরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে কুরবা বলে আকিকা করা কি আকিকা করা সুন্নত সন্তান জন্মের কততম দিনে আকিকা করা উত্তম সন্তান জন্মের সপ্তম দিনে আঁকিগা করা উত্তম সন্তান জন্মের সপ্তম দিনে কোন চারটি কাজ করতে হয় কোন চারটি কাজ করতে হয় এখানে খেয়াল করে দেখো সন্তানের সুন্দর ইসলামী নাম রাখা নাম শুনলেই যেন বোঝা যায় যে সে মুসলিম সন্ধান মাথা কামানো মাথার চুলের ওজন পরিমাণ সোনা বা উপাদান করা আকিকা করা তারপরে বলা হয়েছে ছেলে এবং মেয়ে সন্তানের জন্য আকিকা আদায়ের নিয়ম কি তাহলে ছেলে সন্তানের জন্য ছাগল ভেড়া বা দুম্বার দুটি অথবা গরু মহিষ বা উটের দুই ভাগ এবং মেয়ে সন্তানের জন্য ছাগল ভেড়া একটি অথবা গরু মহিষ বা উটের এক অংশ দিলেই যথেষ্ট হবে তো প্রশ্নগুলো তোমরা ভালো করে শিখবে অবশ্যই ভালোভাবে আরও জানার চেষ্টা করবে আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে